ফরিদপুরের ভাঙা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন। এটি প্রথম এই রুটে যাত্রীবাহী ট্রেনের গতি ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন। শনিবার সকাল 8:15 দিকে ভাঙা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে ছিলেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ভাঙা থেকে 93.6 কিলোমিটার দূরের যশোরের রূপদিয়ার রেল স্টেশনের উদ্দেশ্যে ট্রায়াল শুরু করে ট্রেনটি। ভাঙা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এর আগে ট্রেন ভাঙা থেকে ফরিদপুর রাজবাড়ি হয়ে যশোর পৌঁছতে সময় লাগত 5 ঘন্টা। সেখানে নতুন রেল লাইন চালু হলে ভাঙা থেকে যশোর পর্যন্ত পৌঁছতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এভাবে আগামীকালও আপনার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। রাস্তায় কোথাও আপনার সমস্যা আছে কিনা, লাইন ক্লিয়ার আছে কিনা, সেটা মানে আপনার পরীক্ষা করার জন্য আজকে মানে আপনার ট্রেন ছেড়ে দিয়েছে। শনিবার ছাড়াও আগামীকাল রোববার সকাল থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির আরেকটি ট্রায়াল ট্রেন যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যশোর থেকে আবার ভাঙা আসবে, পরদিন ভাঙা থেকে পুনরায় আবার যশোর যাবে। এর সত্যতা নিশ্চিত করে ভাঙার রেল স্টেশন মাস্টার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, শনিবার সকাল 8:15 দিকে উচ্চ গতি সম্পন্ন পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটির গতি ছিল 120 কিলোমিটার, যশোরে পৌঁছতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। রোববার সকালে যশোর থেকে আবার রূপদিয়ার রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি, আবার যশোর থেকে ভাঙার উদ্দেশ্যে ছেড়ে আসবে। এভাবে দ্রুত গতিতে কয়েকবার পরীক্ষামূলক ট্রায়াল ট্রেনটি চলাচল করবে। Someone new they can't give it.